দেশে প্রাপ্তবয়স্কদের তিন ভাগের এক ভাগেরও বেশি মানুষ তামাক ব্যবহার করে। শিশুদের মধ্যেও সংখ্যাটি কম নয়। সরকার 2040 সালের মধ্যে দেশকে তামাক মুক্ত করার ঘোষণা দিলেও সে লক্ষ্যে পৌঁছানো কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্বে তামাক মুক্ত দিবসে দেশকে তামাক মুক্ত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান তাদের। দিবসের এবারের প্রতিপাদ্য, আসুন আমরা শপথ করি জীবন বাঁচাতে তামাক ছাড়ি। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে 3,78,00,000 প্রাপ্তবয়স্ক মানুষ তামাক ব্যবহার করেন, যা প্রাপ্তবয়স্কদের 35% বেশি। এর মধ্যে সিগারেট ধূমপায়ীর সংখ্যা 1,50,00,000। এই ধূমপানের তামাকের মধ্যে রয়েছে 7,365টি রাসায়নিক পদার্থ, যা সবই বিষাক্ত। ধূমপায়ীদের করোনাতে আক্রান্ত হওয়ার পরিমাণ হচ্ছে প্রায় অধূমপায়ীদের তুলনায় 14 গুণ বেশি। ধূমপান করেন না কিন্তু পরোক্ষভাবে ধূমপানের ক্ষতির শিকার এমন মানুষের সংখ্যাও 4 কোটি। প্রত্যক্ষ বা পরোক্ষ ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে গর্ভের সন্তানও। আপাদমস্তক, মাথার চুল থেকে পায়ের নখ, এমন কোন অঙ্গপ্রত্যঙ্গ নাই যে ধূমপান বা তামাকের কারণে ক্ষতিগ্রস্ত না হয়। মাথার চুল পড়া, মাথার ভিতরে ব্রেইন স্ট্রোক হওয়া, চোখের ছানি পড়া, মুখের ভিতরে মুখের ক্যান্সার হওয়া, গলার ক্যান্সার হওয়া, বুকের মধ্যে একদিকে ফুসফুসে ক্যান্সার, একদিকে হৃৎপিণ্ড হৃদরোগ হওয়া, পাকস্থলী বিভিন্ন রোগ, পুরুষের যৌনশক্তি হ্রাস এবং মহিলাদের অকালে গর্ভপাত, এবং সবশেষে পায়ের পচনশীল রূপ গ্যাংগ্রিন, যেটাকে বার্জাস ডিজিজ বলি, অর্থাৎ পা কেটে ফেলতে পারে। সুতরাং এই 25টি রোগের মতো রোগ কিন্তু হয় এই তামাক জনিত কারণে। টোবাকো অ্যাটলাসের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 1,61,000 মানুষ তামাক ব্যবহারজনিত অসুখে মৃত্যুবরণ করেন। তামাক ব্যবহারকারীদের তামাকজনিত রোগ যেমন হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার হবার ঝুঁকি 57% বেশি। 13-15 বছর বয়সীদের প্রায় 7% তামাকজাত দ্রব্য ব্যবহার করে। অ্যাডাল্ট টোবাকো সার্ভে গ্যাটসের তথ্য অনুযায়ী তামাক ব্যবহারকারীদের প্রায় অর্ধেক মারা যান তামাকের কারণেই। 2040 সালের মধ্যে বাংলাদেশ তামাক মুক্ত করার যে লক্ষ্যমাত্রা সেটা অর্জিত হবে না, সেটা অর্জন করার জন্য তামাক নিয়ন্ত্রণের যে বাংলাদেশের কার্যক্রম এটা অনেক বেশি বেগবান করতে হবে। তার মধ্যে রয়েছে তামাক নিয়ন্ত্রণে যে আমাদের আইন রয়েছে সেটাকে আরো কঠোর করা, তামাকজাত দ্রব্যের দাম বাড়িয়ে দেয়া। বাংলাদেশ সরকার ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 প্রণয়ন করে। এরপর 2013 সালে আইনটিতে কিছু সংশোধনী আনে। এছাড়াও 2015 সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।